10,300 সংগঠনগুলির আন্দোলনকে ঘিরে রাজধানীতে বিক্ষিপ্ত পরিবেশ, পুলিশের সঙ্গে সংঘর্ষ। পুলিশ ও সিআরপিএফ এর লাঠিচার্জের ফলে আক্রান্ত হলেন বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা। ঘটনায় আন্দোলনকারীদের তরফে তীব্র ক্ষোভ প্রকাশ। আন্দোলনকারীদের পাশে দাঁড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিজুস কান্তি বিশ্বাস, বললেন যে কোনো সহযোগিতায় আমি পাশে আছি। 10,300 সংগঠনের আন্দোলনকারীদের সাহস যোগাতে পাশে দাঁড়ালেন বাম নেতা মানিক দে সহ বাদল চৌধুরী, এলেন নরেন জমাতিয়া। পুলিশের লাঠিচার্জ, সামাজিক মাধ্যমে দিনভর ভাইরাল 10,300 আন্দোলনের খণ্ডচিত্র। রাজ্য পুলিশের জলকামান কোনো কাজে লাগলো না, আন্দোলন ঠেকাতে জলকামান বজ্র সৃষ্টি করল হাসির খোরাক। বিশ্বে এই মুহূর্তে করোনা ভাইরাসের সংক্রমণ পৌঁছেছে 3,18,00,000-এর উপর। গত 24 ঘন্টায় ভারতে করোনা ভাইরাসের সংক্রমণের শিকার হয়েছেন 80,391 জন, মারা গেছেন 1,056 জন। ভারতে করোনা ভাইরাসের ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 90,021 জনে, মার্কিন যুক্তরাষ্ট্রে 2,05,471 জন। রাজধানীর লাগোয়া লঙ্কামুড় এলাকায় অনুষ্ঠিত হল বিজেপির বরজলা মণ্ডলের কার্যকারিণী সভা। জনগণের জরুরি 35 দফা দাবিকে সামনে রেখে সর্বভারতীয় কর্মসূচির অংশ হিসেবে রাজ্যে পালিত সিআইটিইউ এর প্রতিবাদ কর্মসূচি। রাজধানীর প্রধান প্রধান বাজারগুলিতে নিত্য পণ্যের উপর চড়া দাম, ঘটনায় বিভিন্ন মহলে ক্ষোভ। আলু পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনার জন্য অভিযানে নামল পশ্চিম জেলা প্রশাসন, সিল করা হল একটি গোডাউন। রাজধানীর সবকটি বাজারে শাকসবজির চড়া দাম, বিভাগীয় ভিজিলেন্স কমিটির দৃষ্টি আকর্ষণ করলেন সাধারণ ভোক্তারা।